আপনি মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে? আপনি বিশ্বাস করেন মানুষের মানবাধিকার আছে? আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশের সুশাসন এবং আইনের শাসন কায়েমের প্রয়োজন আছে? আপনি কি বিশ্বাস করেন যে দেশের একটি মানুষও গুম বা বেচার বহির্ভূত হত্যার শিকার হতে পারে না? আপনি কি বিশ্বাস করেন হেফাজতে একটি মানুষও নির্যাতনে মারা যাওয়ার কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে না? আপনি যদি তাই মনে করেন এবং আপনি যদি মনে করেন সরকারের এই বিভৎস লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, তাহলে আগামীকাল সকাল 11টায় গোলাপবাগ মাঠে আপনারা উপস্থিত থাকবেন, বিএনপি ঢাকা বিভাগীয় মহাসমাবেশে আপনারা উপস্থিত থাকবেন। এই সমাবেশে উপস্থিত হবার জন্য আপনার বিএনপি করবার কোনো প্রয়োজন নাই, এই সমাবেশে উপস্থিত হবার জন্য আপনার বিএনপিকে সমর্থন করবারও কোনো প্রয়োজন নাই। এই সমাবেশ আপনার অধিকার রক্ষার সমাবেশ, এই সমাবেশ আপনার অধিকার ফিরে পাবার সমাবেশ, এই সমাবেশ আবার নতুন করে বাংলাদেশকে ফিরে পাবার সমাবেশ, এই সমাবেশ সেই সমাবেশ যেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দেব আগামীর বাংলাদেশ কেমন হবে। আগামীর বাংলাদেশের সাথে যদি আপনি আপনার ভবিষ্যৎকে যুক্ত করতে চান, আপনি যদি মনে করেন যে একটি মুক্ত স্বাধীন পরিবেশে আপনি আপনার আগামীর দিনগুলোকে অতিবাহিত করতে চান, আপনি যদি মনে করেন আপনি মুক্তভাবে কথা বলতে চান, লিখতে চান, ফেসবুকে মত প্রকাশ করতে চান এবং কোনো ভয় ছাড়া করতে চান, তাহলে অবশ্যই আগামীকাল সকাল 11টায় গোলাপবাগে আপনারা উপস্থিত থাকবেন। আপনারা, আমি এই বলছি না যে বিএনপিকেই আপনাদের ভোট দিতে হবে, তবে নিশ্চয়ই আমি এটা বলছি যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার গত 15 বছর ধরে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। মানুষ আর তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, নির্বাচনটি জাতীয় হোক কিংবা স্থানীয়, পার্লামেন্ট মেম্বার নির্বাচন হোক কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানুষ আর ভোট দিতে পারছে না। আপনার বিএনপিকে ভোট দেবার প্রয়োজন নাই। আমি আপনার কাছে ধানের শীষের ভোটের কথাও বলছি না, আমি শুধু বলছি আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবার অধিকার ফিরে পেতে চান কিনা। যদি চান তাহলে আগামীকাল সকাল 11টায় অবশ্যই গোলাপবাগে আপনি উপস্থিত থাকবেন। আপনি উপস্থিত থাকবেন সপরিবারে, আপনি উপস্থিত থাকবেন সবান্ধবে, আপনি উপস্থিত থাকবেন আপনার পরিচিত আর সকলকে নিয়ে। কারণ এই যে আমাদের সংগ্রাম, এই যে আমাদের লড়াই, এটা শুধু আমাদের একার লড়াই না, এটা বিএনপির একার লড়াই না, এই লড়াইয়ে আপনিও একটা অংশ এবং এই লড়াইটি আপনার অধিকার রক্ষার লড়াই, এই লড়াইটি আপনার অধিকার ফিরে পাবার লড়াই। সুতরাং এই লড়াইয়ে সর্বস্ব দিয়ে পণ করা আপনারও কর্তব্য এবং এই কর্তব্য থেকেই আগামীকাল আপনারা উপস্থিত থাকবেন। বিএনপি নেতাকর্মীদের উপর বিভৎস নির্যাতন হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি একটি রাজনৈতিক মামলায় এখনো বন্দী। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। আমি যখন কথা বলছি তখন বিএনপির মহাসচিব গ্রেপ্তার, বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যরাও কেউ বাইরে আছেন, কেউ আছেন ভেতরে। মির্জা আব্বাসকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যখন কথা বলছি তখন বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলার ভয় এলাকায় যেতে পারছে না, এলাকায় ঢুকতে পারছে না, নিজের ঘরে ঘুমাতে পারছে না। আমি যখন কথাগুলো বলছি তখন বিএনপির অসংখ্য কর্মী, সন্তান, ছোট্ট শিশুরা, তারা চোখ ভরা জল নিয়ে বলছে আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি আমার বাবার হাত ধরে পার্কে ঘুরতে চাই, আমি আমার বাবার হাত ধরে শিশু পার্কে যেতে চাই, চিড়িয়াখানা দেখতে চাই, আনন্দ করতে চাই। আমি যখন কথাগুলো বলছি তখন অসংখ্য স্ত্রী বলছেন আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামী কোথায় আমি জানি না, আমি সধবা না বিধবা আমি সেটুকুও জানি না। এমন একটি অবস্থায় আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন নতুন ফেনোমেনা তৈরি হয়েছে, বাংলাদেশে এখন আয়নাঘর তৈরি হয়েছে, যে আয়নাঘরে লুকিয়ে রাখা হয় আমার ভাইকে, আপনার ভাইকে, আমাদের ভাইকে। এই আয়নাঘর কি করে তৈরি হয়, কারা তৈরি করে, কারা এটাকে মেনটেইন করে, কারা এটা চালনা করে, পরিচালনা করে, কাদেরকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়, কি ব্যবহার করা হয় তাদের সাথে, কতদিন তারা সেখানে আটকে থাকে, ফিরে আসার পর তারা কেন কথা বলতে পারে না, এই প্রশ্নগুলো যদি আপনার মনে আসে এবং আপনি যদি চান আগামীর বাংলাদেশ যেন এই আয়নাঘর মুক্ত বাংলাদেশ হয়, তাহলে আগামীকাল আপনি সমাবেশে আসুন। আমি সমস্ত ঝুঁকি নিয়ে আপনাদের সমাবেশে আসবার আহ্বান জানাচ্ছি। আমি জানি আমার মামলার ঝুঁকি আছে, আমাকে তুলে নিয়ে যাবার ঝুঁকি আছে, নারী হিসেবে আর অসংখ্য ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আগামীকাল 10 তারিখ আপনারা বিএনপির সমাবেশে আসুন। এই সমাবেশে আসবার জন্য আমি আবারও বলছি
আপনাদের বিএনপির কর্মী হবার প্রয়োজন নাই, আমি আবারও বলছি আপনাদের বিএনপির সমর্থক হবার প্রয়োজন নাই, বাংলাদেশকে ভালোবাসার প্রয়োজন আছে। যদি বাংলাদেশকে ভালোবাসেন, যদি দেশটাকে নিজের মনে করেন, যদি মনে করেন এই দেশের প্রতি আপনার দায়িত্ব আছে, যদি মনে করেন দেশের মানুষের প্রতি আপনার দায়িত্ব আছে, সর্বোপরি নিজের পরিবার এবং নিজের প্রতি আপনার দায়িত্ব আছে, আপনি আগামীকাল আসুন।